হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আজকে সকালের প্রথমেই ভিডিওতে এমন একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা গতকাল থেকে প্রচণ্ড পরিমাণ সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে ছবির পরিচালকও এই ব্যাপার নিয়ে স্টেটমেন্ট দিয়েছেন আবার আমরা দেখতে পেয়েছি পার্টিকুলার সংস্থাটির যিনি কর্ণধার তার তরফ থেকেও একটা স্টেটমেন্ট এসেছে আমাদের কাছে তো তোমরা নিশ্চয়ই বুঝেছ আমি কী নিয়ে কথা বলবো আমি এই টপিকটা নিয়ে কথা বলবো যে স্টার সিনেপ্লেক্স থেকে রাজকুমার সিনেমাটা ওয়াশ আউট হয়ে গেল মানে আমরা শুনতে পাচ্ছি ঈদের চতুর্থ সপ্তাহ অর্থাৎ এই যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহ থেকে স্টার সিনেপ্লেক্সে রাজকুমার ছবি আর কোনো শো থাকছে না রাজকুমার ছবিটি কেবলমাত্র নয় বাংলাদেশে ঈদের যতগুলো সিনেমা রিলিজ হয়েছিল কোনো বাংলা ছবিরই আর শো মানে শো থাকছে না শো থাকবে কোনগুলোর কয়েকটি বিদেশি সিনেমার শো থাকবে তার সঙ্গে সঙ্গে আপকামিং যে বাংলাদেশের যে নতুন সিনেমাগুলি রিলিজ হচ্ছে সেইগুলো শো পাওয়া যাবে তো আমার এখান থেকে কিছু প্রশ্ন আমি স্টার সিনেপ্লেক্সের তরফে রাখতে চাই এই বিষয়গুলো নিয়ে যে আপনারা গত দু সপ্তাহে আপনারাই পোস্ট করেছিলেন যে টিকিট সেলিংয়ের থেকে সবচেয়ে শীর্ষে অবস্থান করছে রাজকুমার এটা নিশ্চয়ই আমরা সবাই জানি আমরা দেখেছি আপনারাই পোস্ট করেছেন তাই আমরা জানি এবারে এরকম একটা সিনেমা যখন চলছে তখন সেটা ওয়াশ আউট হয়ে যায় কেমন করে এটা আমি জাস্ট একটা প্রশ্ন রাখতে চাই তাহলে কি এখান থেকে আমরা ধরে নিতে পারি যে রাজকুমার দেখতে একটিও দর্শক হচ্ছে না সিনেমা হলে যদি আমরা তাই ধরে নিই যদি আমরা সেটাই ধরে নিলাম তাহলে গত দু সপ্তাহে শীর্ষে থাকা একটা বাংলা সিনেমা টিকিট সেলিংয়ের থেকে এমন অবস্থা কি করে হয়ে যেতে পারে যে তার পরবর্তী সপ্তাহ থেকে একটিও দর্শক নেই যে কারণে স্টার সিনেপ্লেক্স এটা ডিসিশন নিল যে রাজকুমার ছবিটাকে নামিয়ে দিতে হবে তো আমরা এই ডিসিশানটাতে আসতে পারি যে এরকম কিছুই হয়নি রাজকুমার দেখার জন্যে চাহিদা আরও এখনও মানুষের মধ্যে আছে তার অন্যতম প্রধান কারণ কী জানেন দর্শক বন্ধুরা আপনাদের বলি বাংলাদেশে যে সকল সিঙ্গেল স্ক্রিন আছে এ এয়ার কন্ডিশন বিহীন যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে সেই সিঙ্গেল স্ক্রিনগুলোতে বসে জাস্ট সিনেমা দেখতে পারছে না মানুষ এত পরিমাণ গরম ওই ভ্যাপসানির মধ্যে ভাঙা সিট বাজে স্ক্রিন সমস্ত কিছুর অবস্থা মানে একটা বিচ্ছিরি পরিস্থিতিতে থাকার জন্যে অডিয়েন্স রাজকুমার দেখতে চেয়েও সিং অনেক সিঙ্গলস ম্যানে রাজকুমার দেখতে যেতে পারছে না সেই অডিয়েন্সরা কিন্তু টার্গেট করছে সিনেপ্লেক্সে তারা হয়তো দুশো টাকার টিকিটটা পাঁচশো টাকা সাতশো টাকায় টিকিট কেটে দেখছে কেবল মাত্র তারা একটা ভালো কন্ডিশনে বসে সিনেমাটা দেখবেন তাই এই যে আমরা দেখতে পেলাম রাজকুমার রিলিজের পর থেকে এত পরিমাণ দর্শকের পাবলিক রিয়াকশন মানে স্টার সিনেপ্লেক্স থেকে যারা বেরোচ্ছেন এবং প্রত্যেকে বলছেন যে প্রচণ্ড ভালো সিনেমা এবং সপরিবারে তারা সিনেমাটা দেখছেন তো এটা আমি খুব ভালো একটা ডিসিশন বলি আর আরেকটা জিনিস আমি একটা জিনিস বলতে চাই আমি আসছি এটা আপনার খুব ভালো ডিসিশন যে আপনি নতুন সিনেমাকে জায়গা দিতে চান এটাকে একদম অ্যাপ্রিসিয়েট করি আমরা নিশ্চয়ই স্টার সিনেপ্লেক্সের মতন জায়গায় যদি নতুন সিনেমা জায়গা না পায় সেক্ষেত্রে তারা বিজনেস করবেন কোথায় একদম ঠিক কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে যে সিনেমাটা ভালো মতন চলছিলো সেইটাকে পুরো ওয়াশ আউট করে দেবেন আরেকটা একটা ব্যাপার যিনি স্টার সিনেপ্লেক্সের কর্ণধার আমি তার স্টেটমেন্ট দেখছিলাম তিনি একটা জিনিস বলছিলেন যে যেহেতু গতকাল পরিচালক হিমেলাশ্রব ভাইয়া কিছু স্ক্রিনশট জুড়েছিলেন তার স্টেটমেন্টটার নিচে সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম তিনি লিখেছেন যে এইট্টি পার্সেন্ট টু এইট্টি ফাইভ পার্সেন্ট টিকিট এখনও সেলিং হচ্ছে তাহলে কি করে এই ছবিটা ওয়াশ আউট হয়ে যায় এটা পরিচালকের বক্তব্য ছিল তো তার পরিপ্রেক্ষিতে স্টার সিনেপ্লেক্সের কর্ণধার তিনি লিখেছেন যে গতকাল ছিল একটা ছুটির দিন মানে উনি বলতে চাইছেন যে গতকাল তো পয়লা মে ছিল মেয়ে দিবস ছিল তাই অডিয়েন্স বেশি সিনেমা দেখবে ছুটির দিনে এটাই স্বাভাবিক তাই আশি পঁচাশি পার্সেন্ট টিকিট বিক্রি হচ্ছে ওটা স্ক্রিনশট নিয়ে ভাইরাল করে বোঝানোর কিছু নেই তাহলে বাকি দিনগুলোতে কি হচ্ছে রাজকুমারের টোয়েন্টি পার্সেন্ট অডিয়েন্স হচ্ছে থার্টি পার্সেন্ট অডিয়েন্স হচ্ছে নাকি হচ্ছেই না পাঁচ পার্সেন্টও হচ্ছে না যদি সেটাই না হয় তাহলে যখন এরকম একটা কোয়েশ্চেন উঠছে আমার মনে হয় স্টার সিনেপ্লেক্স আপনারা ক্লিয়ার করে দিন যে রাজকুমারের দর্শক হচ্ছে না আমরা তাই ছবিটাকে নামিয়ে দিলাম আমার মনে হয় না এমনটা হচ্ছে আমার মনে হয় না আমার মনে হয় যে যে সিনেমাটা গত দু সপ্তাহে সবচেয়ে বেশি টিকিট সেলিংয়ের দিকে এগিয়েছিল হলিউড সিনেমাকে পিছনে ফেলে দিয়ে সেই সিনেমাটার টিকিট বিক্রি হচ্ছে না এটা হতে পারে না শনিবার এবং রবিবারে একটা করে শো দেওয়া হয়েছে আমি যদি খুব ভুল না করি তো আমি দেখছিলাম সকালবেলা একটা স্ক্রিনশট বসুন্ধরা সিটি এবং সীমান্ত সম্ভার এই দুটো জায়গায় শনিবার এবং রবিবারে একটা করে শো দেওয়া হয়েছে বাকি দিনগুলোতে কোনো শো নেই যদিও যদিও স্টার সিনেপ্লেক্সের কর্ণধার এটাও বলেছেন যে এই ব্যাপারটা কিন্তু পরিবর্তিত হয় মানে একদম ওয়াশ আউট হয়ে গেল বিষয়টা আর আসবেই না এমনটা তারা বলছেন না কিন্তু এখানে আম জনতা বা সাকিবিয়ানদের প্রশ্ন বা রাজকুমারের টিমের প্রশ্নটা এখানেই যে যে সিনেমাটা আপনার সিনেমা হলে চলছে সেই সিনেমাটাকে আপনি কেন ধরে নামিয়ে দিলেন অন্তত দুটো করে শো তো আপনি চালাতে পারতেন প্রত্যেক দিন রাজকুমারের দুটো শো চলতো যদি আপনি দেখতেন যে না দুটো শো ওয়ার্ক করছে না আপনি কমিয়ে দিতেন আপনি একটা করে শো রাখতেন কিন্তু বাকি দিনগুলোতে একটাও শো নেই রাজকুমারের এইটা কেমন ব্যাপার হলো আমরা এপার বাংলায় এপার বাংলার কথা বলছি যখন কোনো একটা হলিউড ফিল্ম আসে বা কোনো একটা বলিউড ফিল্ম আসে যখন সেই সময় একটা বাংলা সিনেমা চলে এখানেও এই ব্যাপারটা ঘটে আমরা দেখি আমাদের আইনক্স বা পিভিআর বা সিনেপলিস যে যে সংস্থাগুলি আছে তারাও এটা করেন যে বাংলার শো কমিয়ে দিয়ে বলিউড বা হলিউডকে জায়গা দিয়ে দেন কিন্তু এখানে বিষয় আছে মানে আমাদের এখানে কলকাতার সিনারিওটা এরকম যে যেহেতু হলিউড ফিল্মস বলিউড ফিল্মস সাউথ ইন্ডিয়ান ফিল্মস ইত্যাদি ইত্যাদি অনেক রকমের সিনেমা আসতে থাকে তাই সেটা না ম্যানেজেবল তাও পরিচালকরা মাঝে মধ্যে খেপে ওঠেন প্রযোজনা সংস্থা খেপে ওঠে তারা স্টেটমেন্ট দেন আমরা ভিডিও করি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা তো ভিন্ন বাংলাদেশের ক্ষেত্রে ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান মানে এখন যদি ব্যাপারটা এরকম হয় আপনারা ধরুন যে একটা হলিউড ফিল্ম আসছে বলে ধরুন ধরুন আমি এরকমভাবে একটা উদাহরণ দিচ্ছি যে শাহরুখ খানের একটা সিনেমা চলছে ইন্ডিয়াতে সেটা ভালো চলছে সেটাকে নামিয়ে দিয়ে হলিউড ফিল্মটাকে নিয়ে আসা হলো বা কোনো একটি বাংলাদেশি ছবিকে চালানো হলো এখানে যে সিনারিও অবস্থাটা হবে এক্স্যাক্টলি সেটা বাংলাদেশে ঘটছে মানে বাংলাদেশিদের বক্তব্য যে আমাদের দেশের সিনেমাকে নামিয়ে দিয়ে আপনারা ভিনদেশি সিনেমাকে জায়গা দিচ্ছেন খুব ভালো কথা আপনারা নতুন সিনেমাকে জায়গা দিচ্ছেন সেটাও ভালো কথা কিন্তু ছবিটাকে রাজকুমার ছবিটাকে আপনারা ওয়াশ আউট করে দিতে পারেন না তো দেখা যাক অনেক রকমের অনেক ভিডিওজই তৈরি হয়েছে এবার দেখা যাক আলটিমেটলি সপ্তাহের বাকি দিনগুলোতে কিরকম হবে এটা অবশ্যই একটা ভেবে দেখার ব্যাপার তবে এটা তো মানতেই হবে স্টার সিনেপ্লেক্স রাজকুমার দিয়ে খুব ভালো বিজনেস করেছেন তারা এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই কোনো জায়গা নেই কাজে আপনারাও একটু ভেবে দেখবেন স্টার সিনেপ্লেক্সের কাছে এটা আমার একটা অনুরোধ রইল যে আপনারা ভেবে দেখবেন যে মানুষগুলো প্রতিবাদ করে উঠছে তারা তাদের খারাপ লাগার জায়গা থেকে প্রতিবাদ করে উঠছে এখনও রাজকুমার দেখতে চাইছে অডিয়েন্স যখন ছবিটা একদম বর্ষ আউট হয়ে যাবে তখন তো আর আপনাদেরকে কেউ জুলুম করবে না যে আপনাদের সিনেমা হলে রাজকুমার রাখুন তখন আবার তুফান চলে আসবে তাই না তো যাই হোক একটু ভেবে দেখবেন আমি আমার মতন করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করলাম দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কি বক্তব্য সাকিবিয়ানদের এটা নিয়ে কমেন্ট করতে পারেন টাটা